সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিবে। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের সিলেবাসভুক্ত পাঠে মনোযোগ দিয়েছ নিশ্চয়ই, কারণ অনেক ক্লাস তোমাদের মিস হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা চাই যে তোমাদের এটা কিছু পুষিয়ে দেওয়ার জন্য অনলাইনে কিছু ক্লাস নিয়ে। তো আমরা আজকে যেই বিষয় টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে তাড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ। এটি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। আর আরেকটি জিনিস এর সাথে আলোচনা করব সেটি হচ্ছে ফ্যারাডের তাড়িৎচুম্বক সম্পর্কিত সূত্র, দুটি সূত্র আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে আমরা চুম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স সম্পর্কে একটু ধারণা নেই। চুম্বক ফ্লাক্স আচ্ছা, চুম্বক ফ্লাক্স বা চুম্বক বলরেখা, এখানে আমরা যদি একটা চুম্বক আমরা স্থাপন করি, তাহলে আর এখানে যদি আমরা একটা ক্ষেত্র নিই যার ক্ষেত্রফল হচ্ছে এ, এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। আমরা নর্থ পোল থেকে আমরা জানি যে চুম্বক বলরেখাগুলো বের হয়, এরকম বের হয়, নর্থ পোল থেকে চুম্বক বলরেখাগুলো বের হয়ে ঘুরে এরকম কালে সাউথ পোলে এসে শেষ হয়, এবং এটা একটা কন্টিনিউয়াস একটা সার্কেল তৈরি করে। আমরা এরকম আমরা বলরেখাগুলোকে পাচ্ছি। তাহলে আমরা এই যে ক্ষেত্রটা এখানে রয়েছে, এই ক্ষেত্রটা, এই ক্ষেত্র, এর ভিতর দিয়ে মোট যে পরিমাণ বলরেখা আমরা অতিক্রম করবে, যে মোট বলরেখা, সেটাকে আমরা বলবো যে চুম্বক ফ্লাক্স বাই বি। আচ্ছা, এখন আমরা যদি ক্ষেত্রটাকে যদি আমরা একটু কাত করে দেই কিংবা অনুভূমিকভাবে স্থাপন করি, তাহলে কি হবে? আমরা এইভাবেও দিতে পারি ক্ষেত্রটাকে, আবার এইভাবেও দিতে পারি, অনুভূমিকভাবেও দিতে পারি, আবার কোণ সৃষ্টি করে দিতে পারি। তাহলে কি হবে, ক্ষেত্র দিয়ে চুম্বক বলরেখা পরিমাণ কমে যাবে। যদি আমরা এটাকে আড়াআড়িভাবে দেই, তাহলে সর্বোচ্চ পরিমাণ বলরেখা এর ভিতর দিয়ে যাবে, তার ফেসে মুখোমুখি হবে। তাহলে আমরা সেটাকে লিখতে পারি এভাবে, ফাই বি ইজ ইকাল টু এ ডট বি। এ হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর, বি হচ্ছে আমার চুম্বক ফ্লাক্স, চুম্বক ক্ষেত্রের মান, মানে চুম্বক ক্ষেত্রটা কতটা শক্তিশালী বা চুম্বক এই ম্যাগনেটটা কতটা শক্তিশালী, সেটা হচ্ছে বি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এ ডট বি, এটা সমান সমান আমরা লিখতে পারি এ বি কস থিটা, কস থিটা। এখন চুম্বকে, এটা হচ্ছে ক্ষেত্রের ফেসের দিক, ফেস বলতে আমরা বোঝাচ্ছি যে পৃষ্ঠ, একটা পৃষ্ঠ যদি এদিকে যাচ্ছে একটা, আর যদি এটা যদি চুম্বক বলরেখাগুলো এভাবে যায়, তাহলে একই দিকে হলো, একই দিকে হলে আমরা সর্বোচ্চ পরিমাণ চুম্বক বলরেখা এই ক্ষেত্র দিয়ে যাবে এবং সেটার মান হবে এ বি। কিন্তু এখন যদি আমরা একটু মুছে নেই, এবার ক্ষেত্রটাকে যদি আমরা এভাবে দেখি এবং ক্ষেত্রের দিক হচ্ছে এদিক, এবং চুম্বক বলরেখার দিকটাকে আমরা যদি বলতেছি এদিক, তাহলে তাদের মধ্যে 90 ডিগ্রি টি কোণ সৃষ্টি হবে, আর তখন হয়ে যাবে আমার এই এই এটা সমান সমান শূন্য। তো এটা হচ্ছে চুম্বক ফ্লাক্স। যে তাহলে আমরা এটা সংজ্ঞায়িত করতে পারি যে চুম্বক ফ্লাক্স হচ্ছে যে একটি সুষম চুম্বক ক্ষেত্রের এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট চুম্বক আবেশ রেখাকে আমরা বলি চুম্বক ফ্লাক্স। আমরা একটি তামার তারের কুণ্ডলী অঙ্কন করি এবং একটি গ্যালভানোমিটার সংযুক্ত করি, গ্যালভানোমিটার সংযুক্ত করলাম এবং একটি চুম্বক, এটাকে আমরা বলতেছি একটি বার ম্যাগনেট,
নর্থ পোল সাউথ পোল আমরা যদি এই কুণ্ডলীটির কাছাকাছি চুম্বকটিকে গতিশীল করি, তাহলে চুম্বক বলরেখা উৎপত্তি হবে। চুম্বক বলরেখাগুলো এভাবে এভাবে ছড়িয়ে পড়বে এবং এই কুণ্ডলী মধ্যে কাট হবে, মানে কুণ্ডলী এই বলরেখাগুলোকে গ্রহণ করবে। এখন বলরেখার পরিমাণ যদি স্থির থাকে, তাহলে এখানে কোনো ইএমএফ উৎপন্ন হবে না। কিন্তু যদি এই রেখাগুলোর পরিমাণ যদি সময়ের সাথে কমে কিংবা বাড়ে, তাহলেই শুধু এই কুণ্ডলিতে আমরা ইএমএফ পাবো। আর ইএমএফ পেলে সেখানে আমরা একটি তড়িৎ প্রবাহ পাবো। তাহলে আমরা এই পরীক্ষা থেকে দেখতে পাচ্ছি যে এই পরীক্ষা থেকে বোঝা যায় যে শুধুমাত্র চৌম্বক দণ্ডটি যদি গতিশীল হয় অথবা এই কুণ্ডলীটি যদি এক সময়ের সাথে তার চৌম্বক ফ্লাক্সের পরিমাণ পরিবর্তিত হতে থাকে কুণ্ডলিতে, তাহলেই শুধু আমরা এখানে আবিষ্ট তড়িৎচালক বল বা ইএমএফ পাবো এবং গ্যালভানোমিটার কাঁটাটি বিক্ষিপ্ত হবে, নচেত নয়। তাহলে এই পরীক্ষাটি প্রথম করেন মাইকেল ফ্যারাডে এবং এই সম্পর্কিত তিনি দুটি সূত্র প্রদান করেন। আমরা প্রথম সূত্রটি দেখি। তো প্রথম সূত্রটি আসলে একটা বিবৃতিমূলক সূত্র। উনি প্রথম সূত্রে বলেছেন যে যে কুণ্ডলীর মধ্যে যদি এই কুণ্ডলীটির মধ্যে যদি আবেশ রেখার পরিবর্তন ঘটে, তাহলেই শুধু এই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং এই আবিষ্ট বল ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে যতক্ষণ এই রেখাগুলো পরিবর্তন ঘটতে থাকে। এবং যখনই এই পরিবর্তন ঘটবে না, যখনই চুম্বক রেখাগুলোর পরিবর্তন ঘটবে না, তখনই আবিষ্ট বল বা ইএমএফ এর মান হয়ে যাবে শূন্য। তাহলে প্রধান শর্ত তিনি উল্লেখ করলেন যে অবশ্যই কুণ্ডলীতে তড়িৎচালক বল সৃষ্টি করতে হলে এর ভিতর দিয়ে যে চুম্বক বলরেখাগুলো যাবে তাদের মানের পরিবর্তন ঘটতে হবে এবং সেটা করতে হবে নিয়মিত পরিবর্তন ঘটতে হবে। তাহলেই যত বেশি পরিবর্তন ঘটবে তত ইএমএফ উৎপন্ন হবে। এটা তার দ্বিতীয় সূত্র থেকে আমরা পাবো। কি পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে বা তড়িৎচালক বল উৎপন্ন হবে সেটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাবো। আমরা দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে উৎপন্ন তড়িৎ প্রবাহের মান হবে ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। আমরা ফ্লাক্সকে পাইবি দ্বারা আমরা একটু আগে আমরা বলেছি ডিটি এবং একটি ঋণাত্মক চিহ্ন থাকবে। এই ঋণাত্মক চিহ্নটি আসলে লেঞ্জের সূত্রকে বিব্রত করে। আমরা পরবর্তী পাঠে লেঞ্জের সূত্র সম্পর্কে আলোচনা করব। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে তড়িৎ প্রবাহের মান হবে সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক। যদি চুম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা এখানে ই ইজ ইকুয়াল টু জিরো পাবো, যদি কোনো পাই বি যদি হয়ে যায় কনস্ট্যান্ট তাহলে আমরা শুধু পাবো ই ইজ ইকুয়াল টু শূন্য। এখন যদি কুণ্ডলী এটা একটি টার্ন বা একটি পাকের জন্য এই সূত্রটা, এখন যদি কুণ্ডলীতে এন সংখ্যক টার্নস থাকে তাহলে আমরা এখানে আমরা জাস্ট একটা এন বসায় দেব। তাহলে আমরা এই কুণ্ডলী এন সংখ্যক টার্ন যদি থাকে এন, তাহলে এন গুণ পরিমাণে ইএমএফ উৎপন্ন হবে। তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে ইএমএফ এর মান বা তড়িৎচালক বলের মান বা ভোল্টেজ যদি বৃদ্ধি করতে চাই কোনো কয়েলে, তাহলে টার্ন সংখ্যা আমাকে অনেক বেশি করতে হবে। যত বেশি টার্ন করব তত গুণ তড়িৎচালক বল উৎপন্ন হবে।
তো নিশ্চয়ই তোমরা ফ্যারাডের তড়িৎচালক ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কিত দুটি সূত্র তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে আমরা লেঞ্জের ল মানে এই যে মাইনাস বা ঋণাত্মক চিহ্ন, নেগেটিভ চিহ্ন, এই নেগেটিভ চিহ্ন নিয়ে কথা বলবো লেঞ্জের লতে। তো এখন এই পর্যন্তই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।